মাই ব্লগ মাই টিপস। তো এখন বাজে সকাল 11টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বেশ কয়েকদিন ধরে ভীষণ ভীষণ অসুস্থ ছিলাম, জানতাম এটা হওয়ার ছিল। মিরেনার পরে স্যার বলেছিলেন যে এরকমটা হতে পারে। তো যাই হোক, সমস্ত অসুস্থতা কাটিয়ে এখন অনেকটাই বেটার ফিল করছি, সুস্থ ফিল করছি। তো আশা করছি আর সেই রকম প্রবলেমগুলো হবে না। তো কী কী প্রবলেম হয়েছিলো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর মিষ্টি রয়েছে ওর পিপির ঘরে। তো আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কয়েকদিন আমি বেশ অসুস্থ ছিলাম, চোখ মুখ একদম বসে গেছে, আমি নিজেই নিজেকে আয়নায় চিনতে পারছি না। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। আগামী 3-4 দিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো 3-4 দিনে যখন যতটুকু আমার শরীর চেয়েছে যে এখন ভিডিও করতে পারবো, সেই সময় একটু ভিডিও ক্যাপচার করেছি এবং সেই ভিডিও ক্লিপসগুলো জুড়েই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখন সিকিম ঘুরতে গিয়েছিলাম তো সেই সময় এই রকম ম্যাগি খেয়েছিলাম। তো সেই সময় এই ধরনের বানানো ম্যাগিটা খুবই পছন্দ হয়েছিল। তারপর থেকে না যখনই আমি ম্যাগি বানাই এরকমভাবে বানাই। তবে আজকে ম্যাগিটা অনেক দিন পর বানাচ্ছি, কারণ আপনারা জানেন যে কয়েকদিন আমি একদম স্ট্রিক্ট ডায়েটে ছিলাম। সেরকম মানে এই ধরনের ময়দা জাতীয় জিনিস একদমই খেতাম না, স্পেশালি তেল ময়দা চিনি। কিন্তু মিরেনা ইনসার্শনের পরে অদ্ভুত ব্যাপার, আমার যেগুলো খাওয়া বারণ সেগুলোই আরও বেশি বেশি করে খেতে ইচ্ছা হচ্ছে। যেরকম প্রচণ্ড পরিমাণে ফাস্টফুডের ক্রেভিংস হচ্ছে, তার সাথে সাথে মিষ্টি জাতীয় জিনিস, মানে মোট কথা হচ্ছে যেগুলো খাওয়া বারণ। আর এই কয়েকদিনে আমি প্রচুর খেয়েছি সেগুলো, কারণ আমি জানি আমাকে সুস্থ হতে হবে। আর মিরেনা ইনসার্শনের পরে এত বেশি মুড সুইং হচ্ছিলো যে কিছু বলার নেই। কখনো হাসি পাচ্ছে তো কখনো কান্না পাচ্ছে, আর যখন কান্না পাচ্ছে ভীষণই কান্না পাচ্ছে। ইভেন মাঝে মধ্যে এরকমও মনে হয়েছিল যে জীবনটা এখানেই শেষ হয়ে গিয়ে আরও একবার শুরু হলে ভালো হয়, মানে এতটাই কষ্ট হচ্ছিল। আর যখনই এই ধরনের অদ্ভুত অদ্ভুত সিমটমসগুলো আমি আমার মধ্যে দেখতে পাচ্ছিলাম বা ফিল করতে পাচ্ছিলাম, তখনই মিরেনার সাথে একটা বই দেওয়া হয়েছিল। এই বইটা আমাকে এই কয়েকদিনে ভীষণভাবে গাইড করেছে। তো সেই বইটা থেকে আমি যখনই এই সিমটমসগুলো খুঁজছিলাম, দেখলাম যে আমার মধ্যে যা যা সিমটমস এসেছে এই কয়েকদিনে প্রত্যেকটাই ওই বইতে উল্লেখ করা রয়েছে এবং প্রত্যেকটাই নর্মাল। এছাড়া যখনই কোনো সিভিয়ার প্রবলেম হয়েছে তখনই আমি ডক্টরকে কল করেছি এবং সাথে সাথেই উনি আমাকে গাইড করেছেন। তবে এই কয়েকদিনের কষ্ট পেরিয়ে এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি বা ভয়েস ওভার দিচ্ছি, আগামী যে কয়েকদিন যে কষ্টগুলো পেরিয়ে এসেছি একদমই সেই কষ্টগুলো নেই, এবং তার সাথে সাথে আমি অদ্ভুতভাবে আগের থেকে প্রচণ্ডভাবে এনার্জেটিক ফিল করছি এবং প্রচুর কাজ করার ইচ্ছা শক্তি আমার মধ্যে গ্রো করেছে। এই মুহূর্তে আমি ভীষণই হ্যাপি, কারণ আমার এন্ডোমেট্রিওসিসের যে সমস্ত পেইনগুলো সকালবেলা থেকে উঠে আমাকে যন্ত্রণা দিত, সারা দিন আমাকে যন্ত্রণা দিত, সেইগুলো আমি কাটিয়ে উঠতে পেরেছি। প্লাস মিরেনা ইনসার্শনের পরে যে সমস্ত প্রবলেমসগুলো হচ্ছিল সেটা এক সপ্তাহ বা 8 দিনের মধ্যে আমি কাটিয়ে উঠতে পেরেছি। দেখতেই পাচ্ছেন ঠাকুরের আসনটার কি অবস্থা। সেই লাস্ট বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম, আর আজকে আবার পুজো দিচ্ছি। মাঝখানে শরীরটা এতটাই খারাপ ছিল যে ঠাকুরকে পুজোও দিতে পারিনি। অনেক দিন পরে আবার ছাদে এলাম। তো ছাদে এখন জামা কাপড়গুলো মেলে দেব। সমস্ত জামা কাপড়ই প্রায় শুকনো, কিন্তু এই কয়েকদিনের বৃষ্টির জন্য জামা কাপড়গুলো একটু যদি রোদে না দিই তাহলে কি হবে, একটা ড্যাম্প একটা স্মেল থেকে যায়। সেজন্য আমি ছাদে যদি একটু রোদ হয় তাহলে ছাদে অন্তত 10-15 মিনিটের জন্য যদি একটু শুকিয়ে যায় তাহলে জামা কাপড়গুলো ঠিকঠাক থাকে। বৃষ্টি কোথায়? মিষ্টি পিপির ঘরে। মামাম, পিপির ঘরে তুমি কি করছো? দুষ্টুমি করছো? এই যে এই যে মামাম,
বুঝে যাবে মা, মা নিচে যাবে না, করছো কোনটা নেবে না বাবা, এমন তুলছে যেন কত খাবি তুই, এক টুকরো তো খাবি না। আবার নিচ্ছে, চেঞ্জ করছে, ওটা পছন্দ হয়নি। নাও তুমি নাও, বাবাকে খাইয়ে দাও। মিষ্টি আজকে সবাইকে আপেল খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। তো এই যে মিষ্টির জন্য আজকে রয়েছে গুরজালি মাছ, প্রথমবার দিচ্ছি মিষ্টিকে। এমনি খুব ভালো খেতে মাছটা, আমরা তো খাই এই মাছটা। তোর বাবা বললো খুব ভালো পেয়েছি, মাছটা জ্যান্ত ছিল। আর মাছের ঝোলটা আজকে আলু পটল আর ধনে পাতা দিয়ে মম করেছে, মম মিষ্টির জন্য আজকে মাছের ঝোলটা করে এনেছে, তো ভীষণ টেস্টি হয়েছে খেতে। মিষ্টিকে খাইয়ে এই যে এখন আমি খেতে বসছি। মিষ্টিকে খাওয়ানোর সময় শরীরটা ভালো ছিল, হঠাৎ করেই শরীরটা আবার খারাপ হতে শুরু করলো। তবে যাই হোক, এই কয়েকদিনে সবার অনেক সাপোর্ট পেয়েছি, স্পেশালি মম আর মায়ের, আর তার সাথে সাথে হাজবেন্ডের কথা আর কি বলবো, সবসময় পাশে ছিল। আর স্পেশালি জানেন, মিষ্টিও কিন্তু বুঝতে পারছিল যে মায়ের শরীরটা ভালো নেই, ওরও মুখ চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছিলাম, ও ভাবছিল হয়তো মা আবার চলে যাবে সেই দিনকার মতন, সেই জন্য বারবার আমার জামা আঁকড়ে ধরছিল। পা দিয়ে মারো, পা দিয়ে। খেলো খেলো, সেটা তুমি খেলো, ভাল লাগবে। বাবার সাথে খেল। আমি ভগবানকে সবসময় একটাই কথা বলি যে আমাকে সুস্থ রেখো, তার কারণ আমাকে এখনও প্রচুর কাজ করতে হবে জীবনে, প্রচুর প্রচুর কাজের শিডিউল করা রয়েছে, সেই প্রত্যেকটা কাজ একটা একটা করে আমাকে কমপ্লিট করতে হবে। আরেকটা কথা কি জানেন, এই কয়েকদিন আমি এতটাই মনমরা হয়েছিলাম, সামনে যে একটা এত বড় আনন্দের দিন আসছে, তো সেই দিনটাকে আমি সেলিব্রেট করতেই পারছিলাম না কোনোভাবে। সেই দিনটার জন্য যে প্ল্যানিং করব, সেই দিনটার কথা ভেবে আরও অনেক কিছু কি বলবো সেলিব্রেট করব, সেইটাই পারছিলাম না। এই কয়েকদিনে মিষ্টিকে দেখে যেটুকু বুঝতে পারলাম, মিষ্টি আমার মতনই কিন্তু ভীষণ সেন্সিটিভ এবং বুঝদার, আর ও আমার কি হয়েছে সেটা যথেষ্ট আন্দাজ করতে পেরেছে।
এই যে বলছিলাম ফাস্ট ফুড খাওয়ার প্রচণ্ড ক্রেভিংস হচ্ছে, সেজন্য হাজবেন্ডকে বললাম চাউমিন নিয়ে আসার জন্য। এই সমস্ত জিনিস কতদিন খাওয়া বন্ধ ছিল, কিন্তু এতটাই খাওয়ার ইচ্ছা হচ্ছিল যে আজকে আর না খেয়ে পারলাম না। তারপরে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হতে শুরু করলাম। এইভাবে যে আবার ড্রয়িং রুমে হাঁটাহাঁটি শুরু করতে পারবো সেটা এই কয়েকদিনে বুঝতেই পারিনি। একটু বেটার ফিল করাতে এই যে আমি হাঁটাহাঁটি শুরু করেছি, আবার আমার যে ওয়েট লসের জার্নি সেটা স্টার্ট করেছি। আগের দিনের কমেন্ট সেকশনে আপনারা অনেকেই লিখেছিলেন যে মধুরিমা তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে বা অত্যাধিক রোগা হয়ে যাচ্ছ, সেই এনার্জিটা তোমার মধ্যে দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে সবে সবে অপারেশনটা হয়েছিল, তো সেই জন্যই হয়তো এরকম লাগছিল। আর সত্যি আমি ভীষণ টায়ার্ড ছিলাম এই কয়েকদিন। তবে এই যে আবারও আজকে থেকে ব্লগ দেওয়া শুরু করলাম ফুল এনার্জির সাথে, এবং চেষ্টা করব রেগুলারলি এবং কনসিস্টেন্সি মেনটেন করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। রাত্রেবেলা মাঝে মধ্যে ঘুম আসতো না, আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে ঘুমোতাম। তো এখানে দেখতেই পাচ্ছেন রাত্রির হয়ে গেছে, মিষ্টি আর ওর বাবা ঘুমোচ্ছে আর আমি জেগে বসে আছি ভিডিও করছি। এই ভিডিওতে আর বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেটুকু শেয়ার করলাম খুবই কষ্ট করে তোলা কয়েকটা ভিডিও ক্লিপস। নেক্সট দিন ফুল এনার্জির সাথে ফিরে আসবো কথা দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।